সরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে অবৈধভাবে তৈরি করা হয়েছে পারিবারিক সামাজিক অনুষ্ঠানের প্যান্ডেল এতে করে ব্যাহত হচ্ছে কচিকাচা শিশুদের পঠন পাঠন এবার এমনটাই দেখা গেল কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত ব্রহ্মছোড়া এলাকায় এলাকার অনিল দাসপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার দখল নিয়ে সামাজিক অনুষ্ঠানের প্যান্ডেল তৈরি করে স্থানীয় শাসক দলের এক চুনুপুটি নেতা আর এই খবর সংগ্রহ করতে গিয়ে রক্তচক্ষুর শিকার হলেন স্থানীয় সাংবাদিকরা অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্র অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্রে বিভিন্ন বয়সে ছোট ছোট শিশুরা প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য যান এবং সংশ্লিষ্ট সেন্টারে যারা দায়িত্ব থাকেন তারা প্রাথমিক শিক্ষা প্রদানের পাশাপাশি যাতে করে কোনো শিশু কোনোভাবে সমস্যার সম্মুখীন না হয় বা আঘাতপ্রাপ্ত না হয় সে বিষয়গুলো যেমন গুরুত্ব সহকারে দেখে থাকেন ঠিক একই রকমভাবে সেন্টার যেহেতু সরকারি প্রতিষ্ঠান তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দায়িত্ব থাকা সংশ্লিষ্ট সেন্টারে যিনি দায়িত্বপ্রাপ্ত থাকেন ওনার উপরে তবে যখন দেখা যায় অঙ্গনওয়াড়ি সেন্টারকে অনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বা কোনো বিশেষ চাপের কাছে অঙ্গনওয়াড়ি সেন্টার পরিচালনায় সমস্ত নিয়ম নীতি জলাঞ্জলি প্রাপ্ত হচ্ছে তখন কিন্তু একটা অংশে সভাপতি সম্পূর্ণ মানুষ জেগে ওঠে এরকমই এক ঘটনা সংঘটিত হয়েছে এই সময়ের মধ্যে চর্চিত মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকাতে অভিযোগ সংশ্লিষ্ট বিধানসভার ব্রহ্মাচরা এলাকার অনিল দাসপার অঙ্গনওয়াড়ি সেন্টার দখল করে পারিবারিক কোন অনুষ্ঠান করার জন্য রীতিমতো প্যান্ডেল তৈরি করে নিয়েছেন ওই এলাকার দিলীপ মজুমদার নামে এক চনুপুটি বিজেপি নেতা ঘনিষ্ঠ জৈনক অজয় দেব এ বিষয়টা যখন সংবাদ মাধ্যমে নজরে আসে তখন নৈতিক দায়িত্বের খাতিরে সংবাদ সংগ্রহ করতে গেলে সংশ্লিষ্ট চুনুপুটির নেতা দিলীপ মজুমদার আবার সাংবাদিকদের রক্তচক্ষু দেখাতেও পিছু পা হননি তবে এটা ঘটনা সংশ্লিষ্ট ঐজনুপুটির নেতা থেকে শুরু করে নেতা অপর আত্মীয় পরিষ্কার ভাষায় উত্তর দিতে পারেননি কোন সে অধিকারের তার অঙ্গনওয়াড়ি সেন্টার ব্যবহার করে নিজেদের অনুষ্ঠান করছেন ওটা বিষয় নিয়ে সিডিপিও পৃথিলা ප්‍රසন্ন দাশের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট প্রতিনিধিকে জানিয়েছেন এই বিষয় তিনি তদন্ত করবেন পাশাপাশি তিনি স্পষ্ট ভাষায় দাবি করেছেন এভাবে সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করার অনুমতি দেওয়া যায় না এবং তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সিডিপিও ওটা ঘটনা পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং পাশাপাশি কিভাবে বা কোন সেই কারণে পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টারে দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকায় অনৈতিক কাজ করলেন তা কিন্তু এখন এলাকা জুড়ে রীতিমতো প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে এর পাশাপাশি যেভাবে দিনের পর দিন মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনী এলাকাগুলোর মধ্যে একের পর এক অনৈতিক ঘটনাগুলো সামনে আসছে তার ফলে রীতিমতো পেছনে সারিতে চলে যাচ্ছে শাসক শিবির এমনটাই দাবি অনুষ্ঠান নাকি আচ্ছা তোমার বাড়িতে অনুষ্ঠান এই সরকারি মানে অঙ্গনার স্কুলের ভিতরে তোমরা কে লেগে এটা দখল করছো দখল করে প্রোগ্রাম করছো বাড়িটার অবস্থা দেখো না জল টলে পুরো ফুল হয়ে গেছে যে অনুষ্ঠানটা করছে আচ্ছা এর লাগি আছে কি বার আজকে রবিবার তো রবিবার এই সরকারি স্কুল খোলা রবিবার দিক কই তারা দিছে রবিবার দিক দেখো আমি কইতে পারলাম মানে আজকে তো বন্ধের দিন না নি তো বন্ধের দিন কা তোমরা যে এই যে স্কুলটা খুলছো এটা কার দাইতে খুলছো স্কুলটা